ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের অনেকেরই প্রশ্ন যে কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে কি সাবজেক্ট চেঞ্জ করা যায়, এবং সাবজেক্ট যদি আমরা চেঞ্জ করতে পারি তাহলে আমাদের কত টাকা লাগবে, এবং কি কি ডকুমেন্ট লাগবে, এবং কি কি প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের সাবজেক্টটা চেঞ্জ করতে পারি, এই নিয়ে কিন্তু তোমাদের বিস্তারিত প্রশ্ন রয়েছে। তো আজকের এই ভিডিওটা আমি তোমাদের জন্য স্পেশালভাবে বানাচ্ছি এবং প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমি উত্তর দেব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং আমাদের এই পরিবারের সদস্য না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রেখে একদম ভুলবেন না। তো চলো বন্ধুরা, যে প্রথম যে প্রশ্ন সেই প্রশ্ন হচ্ছে যে কলেজে কি সাবজেক্ট চেঞ্জ করা যায় অ্যাডমিশন হওয়ার পরে। দেখো, তুমি যদি কলেজে অনার্স সাবজেক্টটা চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। প্রথম অ্যান্সার না, আবার দ্বিতীয় অ্যান্সার হ্যাঁ, কখন না আর কখন না হ্যাঁ, সেটা একটু তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। ধরো তুমি কোনো একটি কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং সেই কলেজে একটি বিষয়ে কিন্তু তুমি ফর্ম ফিল আপ করেছিলে, সেক্ষেত্রে তুমি চাইছো যে আমি অন্য একটি সাবজেক্টে আবার অ্যাডমিশন নেব, সেক্ষেত্রে তোমাকে বলি তোমার অন্য সাবজেক্ট চেঞ্জ করা, অর্থাৎ ওই সাবজেক্টটা চেঞ্জ করে অন্য সাবজেক্টে নেওয়া কিন্তু একদমই হবে না, তুমি যদি একটাই ফর্ম ফিল আপ করে থাকো। এবার আসি, যদি তুমি একই কলেজে, তুমি ধরো বাংলাতে অনার্স করলে, অ্যাডমিশন নিয়েছো, এবং দেখা যাচ্ছে তার সঙ্গে সঙ্গে তুমি ফর্ম ফিল আপ যখন করেছিলে তখন একাধিক অন্যান্য আরও দুই তিনটে সাবজেক্টে হয়তো বা তুমি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে একই সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু আমার কি সাবজেক্টটা চেঞ্জ করা যায়, বা অন্য যে কোনো সাবজেক্ট হতে পারে, ঠিক আছে, যেটা তুমি অনার্স নিয়েছ তুমি অন্য একটি সাবজেক্টে চেঞ্জ করবে, কিন্তু তুমি কলেজে একাধিক বিষয় কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে, তাহলে কি চেঞ্জ করা যায়? এই প্রশ্নের অ্যান্সারে বলি যে কিছু কিছু টাইম কিন্তু চেঞ্জ করা যায়। কোন কোন ক্ষেত্রে চেঞ্জ করা যায়? যদি সেই কলেজের কর্তৃপক্ষ তোমাকে অনুমোদন দেয় সেক্ষেত্রে তুমি চেঞ্জ করতে পারবে। যদি তুমি যে ডিপার্টমেন্টে যেতে চাইছো, অর্থাৎ তুমি ধরো বাংলা থেকে যেতে চাইলে ভূগোল, বা ভূগোল থেকে আসতে চাইলে বাংলা, সেক্ষেত্রে যে ডিপার্টমেন্টে তুমি যেতে চাইছো সেই ডিপার্টমেন্টে যদি তোমার জন্য পর্যাপ্ত সিট রয়ে থাকে, ফাঁকা থাকে, সেক্ষেত্রে তুমি এটা থেকে ওটা যেতে পারো। তবুও যদি তোমাকে সেই কলেজটি অনুমোদন দেয় এর জন্য তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে কলেজ কর্তৃপক্ষের কাছে। যদি তোমাকে কলেজ কর্তৃপক্ষ সেক্ষেত্রে অনুমোদন দেয় তবে তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারো। তার যদি কলেজ তোমাকে অনুমোদন না দেয় তবে তুমি সাবজেক্টটা চেঞ্জ করতে পারবে না। এক্ষেত্রে পার্সেন্টসটা বলি একদম 5% থাকে, 90% কিন্তু অনার্সের বিষয়, যে অনার্সের যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু চেঞ্জ করা যায় না। তবে কিছু কিছু ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে যেগুলোতে যদি সিট ফাঁকা থাকে, দেখা যাচ্ছে অন্য আরও দেখা যাচ্ছে অ্যাডমিশন হতে বাকি আছে, তুমি যেটা যেই যেই সাবজেক্টে তুমি অনার্স নিয়েছো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি হচ্ছে না চেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে, এটা ক্লিয়ার। এক কথায় যদি তোমার তুমি যে সাবজেক্টে অনার্স নিয়েছো সেই সাবজেক্টে যদি অন্য সাবজেক্টে কনভার্ট করতে চাও এবং সেই সাবজেক্টে যদি যথেষ্ট পরিমাণ সিট ফাঁকা থাকে তবে কলেজ যদি অনুমোদন দেয় তবে তুমি পারবে, যদি কলেজ অনুমোদন না দেয় তাহলে তুমি কিন্তু পারবে না। এবার দ্বিতীয় যে প্রশ্নটা, আরেকটি প্রশ্ন, তাহলে কোন সাবজেক্টগুলো চেঞ্জ করা যাবে সবসময়? দেখো, অনার্সের পাশে যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ পাশে যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টগুলো চেঞ্জ করা যায়। কীভাবে চেঞ্জ করতে হয়? দেখো, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কলেজ শুরু হওয়ার 15 দিনের মধ্যে কিন্তু তোমাকে কলেজে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং সেই তুমি অনার্সে যে পাশে যে সাবজেক্টগুলো নিয়েছিলে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমার চেঞ্জ করতে পারো। এবার অনেক ক্ষেত্রে আর একটা ক্রাইটেরিয়া আছে যে সময় চেঞ্জ করা হয়, সেটা হচ্ছে যখন তুমি রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ করবে কলেজে, ফার্স্ট রেজিস্ট্রেশনের ফর্ম, তখনও কিন্তু চেঞ্জ করা যায়। এবার তোমার যে কলেজটা রয়েছে সেই কলেজ কখন তোমাকে চেঞ্জ করাবে সেটা সম্পূর্ণ কলেজের ব্যাপার। তোমাকে যদি বলে যে 15 দিনের মধ্যে চেঞ্জ করা হবে তাহলে তুমি 15 দিনের মধ্যে কলেজের যে অনার্সের পাশে যে সাবজেক্টগুলো আছে সেটা তুমি চেঞ্জ করে নিতে পারো। এবং যদি তোমার বলে না রেজিস্ট্রেশনের সময় চেঞ্জ হয় সেক্ষেত্রে তুমি রেজিস্ট্রেশনের সময় কিন্তু চেঞ্জ করে নিতে পারো। এবং তোমাদেরকে অনেক কলেজে অফলাইনে এটা হয় এবং অনেক কলেজে কিন্তু অনলাইনে কিন্তু হয়, এটা যখন তখন হতে পারে। তো তোমাদেরকে আমি এক ডেস্কটপে নিয়ে যাচ্ছি এবং ডেস্কটপে একটি কলেজে তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে
অনলাইনে, ঠিক আছে, অনার্সের যে পাশের যে সাবজেক্টগুলো থাকে সেই পাশের সাবজেক্টগুলো সেলস করতে হলে কিভাবে করবে এবং কত টাকা লাগছে এটা কিন্তু আমি দেখাচ্ছি। ভিডিওটি একটু লেন্থি হয়ে যাচ্ছে, অবশ্যই ভিডিওটি পুরো দেখো, ঠিক আছে? তো চলো বন্ধুরা আমরা ডেস্কটপে চলে যাই। প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা চলে এসেছি, দেখো, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, সেই কলেজে চলে এসেছি এবং সেই কলেজের অনুসারে তোমাদেরকে আমি দেখাবো যে কত টাকা লাগছে সাবজেক্ট চেঞ্জ হতে করতে এবং কোন কোন সাবজেক্টগুলো তুমি চেঞ্জ করতে পারবে, ঠিক আছে? তো দেখো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে দেখো আন্ডার গ্র্যাজুয়েট লেখা আছে, অ্যাডমিশন পোর্টাল তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডমিশন পোর্টাল এই জায়গাটায়। তো তো নিচে যে লেখা আছে দেখো গো, আর এখানে সিলেক্ট করে নেবে তোমার পোস্ট গ্র্যাজুয়েট না আন্ডার গ্র্যাজুয়েট। তো আমি আন্ডার গ্র্যাজুয়েটটা কিন্তু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে যে গো অপশনটা দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমার কিন্তু পেজটি ওপেন হয়ে যাবে। তো এর আগের আমি ভিডিওতে তোমাদেরকে অ্যাডমিশন কিভাবে ক্যান্সেল করবে এ নিয়ে দেখিয়েছিলাম, তোমরা আমার এই ভিডিওর শেষের দিকে তোমরা স্ক্রিনে দেখে নিতে পারবে এবং প্লে লিস্টেও কিন্তু ভিডিওটা পেয়ে যাবে। তো দেখো এই ক্যান্সেলেশন অ্যাডমিশন করতে পারবে, তো টিসি এখান থেকে তোমরা নিতে পারবে। এই নিয়ে কিন্তু আমি দুটো ভিডিও অলরেডি করে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। তো দেখো এইখানে আরেকটি অপশান আছে, দেখো সাবজেক্ট চেঞ্জ, ঠিক আছে? তুমি এইখানে এইরকম তোমাদের কলেজেও যদি কোনো অপশান থেকে থাকে তাহলে তুমি কিন্তু এখানে এসে তোমার সাবজেক্টটা কিন্তু চেঞ্জ করতে পারবে। তো প্রশ্ন হলো সাবজেক্ট চেঞ্জ করতে কত টাকা লাগছে। দেখো এই সাইডে দেখো তোমাকে দেখাচ্ছে যে দেখো সাবজেক্ট চেঞ্জ কী বলছে। দেখো ইট, যদিও এটা আগের বছরের, ঠিক আছে, দেখো ডেটটা দেওয়া আছে 20/1/2021, যদিও এখন অ্যাডমিশন প্রক্রিয়া চলছে সমস্ত কলেজে, তাই এখনও সাবজেক্ট চেঞ্জ হবে না। অ্যাডমিশন প্রক্রিয়াটা যা হয় শেষ হয়ে যাবে এবং ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হওয়ার থেকে কিন্তু এই সাবজেক্ট চেঞ্জটা কিন্তু শুরু হবে, ঠিক আছে? তো এটা আগের বছরের একটা কলেজে, যদিও এই কলেজে এখন বর্তমান দেখাচ্ছে এটা এখনও চেঞ্জ হয়নি। তো দেখো সাবজেক্ট চেঞ্জের জন্য কত টাকা লাগছে, দেখো 100 টাকা, ঠিক আছে? দেখো সাবজেক্ট চেঞ্জ ফ্রি 100 টাকা, ঠিক আছে, পেড করতে হবে তোমাদেরকে অনলাইনে। এছাড়াও লাস্ট ডেট দেওয়া আছে তোমাদের ওখানে, নতুনভাবে যখন সাবজেক্ট চেঞ্জ হবে তখন লাস্ট ডেট কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। তো কী বলছে দেখো, কটা কটা সাবজেক্ট চেঞ্জ করতে হবে। দেখো ইট ইজ ফর ইনফরমেশন টু অল নিয়ার বয়, তোমরা দেখতে পাচ্ছ স্টুডেন্ট ইন দ্য বিএ বিএসসি বিকম অনার্স অ্যান্ড জেনারেল ফার্স্ট সেমিস্টার, ঠিক আছে, 2021 সালের, কিন্তু এটা কি 2021 সালের এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো এখনও নতুন নোটিফিকেশান বেরোয়নি, নতুন নোটিফিকেশান বেরোলে কিন্তু এরকমই দেখাবে। তো দেখো 2021 অফ দ্য কলেজ দ্যাট দ্য মে বি চেঞ্জ দেয়ার সাবজেক্ট কম্বিনেশান ইন জেনারেল সাবজেক্ট এ অনলি অ্যাকর্ডিং টু ভ্যালিড কম্বিনেশান, তারপর কী আছে দেখো প্রেসক্রাইব বাই দ্য কলেজ, বাট তারপর কী বলছে দেখো, এই জায়গাটায় বলতে চাইছে যে সাবজেক্ট যে কম্বিনেশন আছে জেনারেল সাবজেক্ট সেগুলো কিন্তু চেঞ্জ করা হবে, ঠিক আছে, চেঞ্জ করতে পারবে। তারপর কিন্তু দেখো বাট চেঞ্জ অফ অনার্স কোর্স অ্যান্ড চেঞ্জ অফ দ্য স্ট্রিম উইল নট অ্যালো, অর্থাৎ তুমি তোমার কোর্স, ঠিক আছে, সেটা কখনোই চেঞ্জ করতে পারবে না, অনার্স কোর্স সেটা কখনো কিন্তু চেঞ্জ কিন্তু তুমি করতে পারবে না, এটাই কিন্তু বলছে, ঠিক আছে? দেখো দেখো চেঞ্জ of stream will not be allowed, ঠিক আছে? এবং তাহলে তোমরা বুঝতে পারলে যে তোমাদের কিভাবে তোমরা কত টাকা লাগছে, ঠিক আছে, তোমাদের অনার্স এই পাশের সাবজেক্টগুলো চেঞ্জ করতে। এবং দেখো এইখানে যদি আমি সাবজেক্ট চেঞ্জে এবার এখানে যদি আমি ক্লিক করি তাহলে এরকম আমার পপ আপ আসবে, দেখো দ্য ফ্যাসিলিটি ইজ নট অ্যাভেলেবল রাইট নাও, কিন্তু বর্তমানে এখন কিন্তু এটা দেখাচ্ছে না। তো এই কিছুদিন বাদে অ্যাডমিশন প্রক্রিয়াটা যখন যেদিন শেষ হয়ে যাবে সেদিন কিন্তু তোমাদেরকে দেখাবে, ঠিক আছে? অ্যাডমিশনের পরে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে কিন্তু তোমাদের এই সাবজেক্ট যে কম্বিনেশনে যেটা আছে সেটা কিন্তু দেখাবে চেঞ্জের ব্যাপারটা। আশা করি তোমরা পুরো ইনফরমেশনটা পেয়ে গেলে। তো ভিডিওটি এখানে শেষ করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে।